হ্যালো বন্ধুরা অনেক তো করলেন ফ্রিতে রিচার্জ ফ্রিতে শপিং তো বন্ধুরা চলুন এরপর কিছু ফটো অর্ডার করা যাক ফ্রিতে তো বন্ধুরা আপনি যদি চান একদম ফ্রিতে একদম ফ্রিতে আনলিমিটেড ফটো অর্ডার করছে তো এই ভিডিওটা একদম স্কিপ না করে একটু কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা সবকার প্রথমে আমি এর যে প্রুফ সেটা আমি প্রথমে দেখিয়ে দেব তো বন্ধুরা তারপর আমি দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আনলিমিটেড টাইম ফ্রিতে ফটো অর্ডার করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন সবকার প্রথমে আমি প্রুফটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হমিংগস থেকে আমার এই ছবিটা এসেছে তো ছবিটা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং সাইটটার নাম দেখতে পাচ্ছেন হমিংগস ডট কম তো বন্ধুরা এই সাইট এই সাইটটা থেকে আমি দুটো ফটো অর্ডার অর্ডার করেছিলাম তো একটা আমার অনেক দিন আগেই চলে এসেছিলো এবং একটা এই কিছুদিন আগে এলো তো আমি জাস্ট আপনাদেরকে প্রথমে প্রুফটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সবারই প্রুফ হয় এই বিশ্বাস হয় যে এই যে ওয়েবসাইটে এই যে অ্যাপসটা এটা একদম বিশ্বস্ত অ্যাপস দেখা এখান থেকে আপনি যদি ফটো অর্ডার করেন তাহলে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট পাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাড্রেস তেড্রেস সব কিছু দেওয়া আছে এবং সব কিছু নাম তাম সব কিছু দেওয়া আছে এবং এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন স্টেপ টু সেন্ড এ ফ্রি পোস্ট কার্ড তো এখান থেকে আপনি মানে ফ্রিতে ফটো অর্ডার করতে পারবেন এই অ্যাপটা থেকে তো কীভাবে করবেন এবং কীভাবে আনলিমিটেড টাইম ফ্রিতে ফটো অর্ডার করবেন আমি আপনাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সোতারা প্লিজ সাবস্ক্রাইব কমিশে সাবস্ক্রাইব এবং পাশে যে ঘন্টির আইকনটি আছে এই ঘন্টির আইকনটি দাবি রাখুন কারণ আমি প্রতিদিন এরকম নিত্য নতুন লুট ট্রিক আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়ে থাকি তো বন্ধুরা আমার ইউটিউবে ডিসক্রিপশনে হোমিঙ্গস অ্যাপ্লিকেশানটার লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে হোমিঙ্গস অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তো ইনস্টল করে নেওয়ার পর আমার ইউ আপনি ওপেন করবেন হোমিঙ্গস যে অ্যাপ্লিকেশনটা আছে এই হোমিঙ্গস অ্যাপ্লিকেশনটা তো বন্ধুরা ওপেন করলে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে তো আপনি কি করবেন এখানে নট এ ইউজার সাইন আপ যে অপশনটা আছে আপনি এই অপশানটাতে ক্লিক করবেন তো এই অপশানটিতে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম ইন্টারফেসে আসবে তো কি করবেন এখন তো আপনি এখানে আপনার সিম্পল যে নাম্বারটা আছে আপনার মোবাইলে যে নাম্বারটা আছে তো আপনি সেই নাম্বারটা এখানে এন্টার করে দেবেন যে কোনো নাম্বার তো বন্ধুরা সিম্পল আপনার ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে যে সেন্ড ওটিপি অপশন আছে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তো সেন ওটিপিতে ক্লিক করলেই আপনি যে নাম্বারটা দিলেন তো সেই নাম্বারটাতে একটা ওটিপি চলে যাবে তো সিম্পল ওটিপিটা এখানে এন্টার করতে হবে তো বন্ধুরা ওটিপি এন্টার করলে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে তো আপনাকে এখানে নাম দিতে হবে তো সিম্পলে আপনি আপনার নামটা দিয়ে দেবেন তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তো নামটা দেওয়ার পরে আপনি এখানে যে কোনো ইমেল দিতে পারেন এখানে কোনো এমন কোনো নেই আপনার এখানে কারণ জিমেল ভেরিফাই করে না তো আপনি যে কোনো একটা জিমেল দিয়ে দিতে পারেন তো জিমেল দেওয়ার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিন তো বন্ধুরা তারপর এখানে আপনি ডেট অফ বার্থ দিয়ে দেবেন নিচে এবং নিচে যে অপশান আছে মেল এবং ফিমেল তো আপনি ছেলে না মেয়ে তো সেটা এখানে সিলেক্ট করে নেবেন মেল ফিমেল তো তারপর এক উপরে সবকার উপরে ডান সাইডে দেখতে পাবেন নেক্সট অপশান আছে তো আপনি নেক্সট অপশানতে ক্লিক করবেন তো নেক্সট অপশনতে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে যেখানে আপনার অ্যাড্রেসটা দিতে বলবে তো আপনি সিম্পল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনিও আপনার অ্যাড্রেসটা ঠিকভাবে দিয়ে দেবেন তো ঠিকভাবে দিয়ে দেওয়ার পর আপনার কাজ শেষ তো ওপরে আবার ডান সাইডে দেখতে পাবেন নেক্সট অপশন আছে তো আপনি নেক্সট অপশনতে ক্লিক করবেন তো নেক্সট অপশনতে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে তো এখানে লেখা আছে যে আপনার কোনটা প্রতি বেশি ইন্টারেস্ট তো আপনি শপিং কি স্পট যে কোনো কিছু একটা করে দেবেন তো আমি এখানে শপিং করে এখানে ডান করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার জাস্ট এখানে সরি ডান করলে হবে না নিচে দেখতে পাবেন বাঁ সাইডের কোনাতে একটা অন আছে যে এখানে যে টার্ম কন্ডিশন আছে তো সেটা মানতে হবে তো এটা আপনি অন করে দেবেন সিম্পল এখানে তো এটা অন করে দিলে আপনার কাজ শেষ এখানে তো এরপর আপনি ডান সাইডের উপরে দেখবেন ডান লেখা আছে তো আপনি ডান লেখাটিতে ক্লিক করবেন তো ডান লেখাটিতে ক্লিক করলে আপনাকে একটা এরকম মেসেজ এরকম একটি পপ শো করবে যেখানে লেখা আছে কংগ্রাচুলেশন ওয়েলকাম টু হপিং গস তো এটাতে আপনি ওকে করে দেবেন তো ওকে করলে আপনার এখানে কাজ শেষ তো এরপর আপনি কি করবেন এখানে যে ছবির অপশনটা দিচ্ছে প্লাসের অপশন আছে আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে যেখানে আপনাকে ফটো পছন্দ করতে বলবে তো আমি একটা ফটো পছন্দ করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি তো এটা যদি আপনি ঘোরাতে চান যদি এটা আপনি রোটেস করতে চান তাহলে উপরে অপশান আছে আপনি এগুলো থেকে এডিট করতে পারেন ছবিটা একটু তো আপনি জাস্ট দেখতে পাচ্ছেন আর এখান থেকে আপনি যদি এই কোনাটা ধরে টানেন তাহলে আপনার ক্রোপটাও কিন্তু বাড়ছে তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ছবিটার নিচ্ছি এখানে ডান সাইডের কোনাতে দেখতে পাবেন ক্রোপ অপশান আছে তো আপনি ক্রোপ অপশানটাতে ক্লিক করলে আপনার ছবিটা করপ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা ক্রোপ হয়ে গেছে তো এখানে আপনি কিছু ছবির ভিতরে যদি কিছু লিখতে চান তো তাহলে লিখতে পারেন তো আমি কিছু লিখছি না তো দান সাইডের কোনাতে দেখুন নেক্সট আছে নেক্সট অপশান তো আপনি নেক্সট অপশনটাতে ক্লিক করুন আপনি যদি কিছু লিখতে লিখতে চান তাহলে কিন্তু লিখতে পারেন ঠিক আছে তো বন্ধু দেখতে দেখতে পাচ্ছেন তারপর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে তো আপনি কি করবেন এখানে যে মাই অ্যাড্রেস আছে তো আপনি এটাতে ক্লিক করবেন তো মাই অ্যাড্রেস ক্লিক করলে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে তো আপনি কি করবেন তো এটাতে ক্লিক করবেন এখানে একটা টিক চিহ্ন দিতে বলবে দেখতে পাচ্ছেন এই হোমেন্স যে যে আছে তো তার বাঁ সাইডে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্নর অপশন আছে তো আপনার এটা আনটিক থাকবে তো আপনি এটাতে টিক দিয়ে দেবেন তো টিক দিয়ে দিলে আপনার এখানে কাজ শেষ তো তারপর আপনি এখানে যে ডান অপশনটি আছে ডান সাইডে কোনা কোনা তো আপনি ডান অপশানটিতে ক্লিক করবেন এখানে যে এখানে যে ডান অপশনটি আছে তো এটাতে ক্লিক করুন এটা ক্লিক করলে ক্লিক করার পর আপনার সামনে একটা এরকমেন্ডে ফেস আসবে তো এরপর আপনি যে উপরের ডান সাইডে নেক্সট নেক্সট আসছে দেখুন উপরের ডান সাইডে তো নেক্সটে ক্লিক করলে আপনার সামনে একটা এরকমেন্ডে ফেস আসবে তো এরপর আপনি কী করবেন এখানে আপনার মার্ক দেওয়ার প্রয়োজন নেই যদি আপনি চান তো তাহলে দিতে পারেন তো মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এরপর আপনি ফোর ট্রিট করে দেবেন তো জাস্ট আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি সব কিছু তো তারপর একটু আপনি ওয়েট করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে এই সরি এরকম একটা মেসেজ আসবে যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ইউ আর হোমিং গস ইউর অর্ডার হ্যাজ বিন প্লেসেড তো উইল বি ডেলিভার টু উইদিন টু উইক্স তো আপনার বলছে যে এটা আপনার দু সপ্তাহের মধ্যে ছবিটা আসবে তো আপনি এইভাবে একটা ফটো অর্ডার করলেন তো কীভাবে আনলিমিটেড করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা এরপর দেখবেন আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে তো আমি মেসেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তারপর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আছে এরকম একটা মেসেজ আসবে এই হোমিগস হোমিঙ্গসের যে অ্যাপস আছে এই অ্যাপস থেকে মেসেজটা আসবে তো দেখতে পাচ্ছেন আমার দশ থেকে পনেরো ওয়ার্কিং ডের মধ্যে ছবিটা চলে আসবে বলছে তো জাস্ট এইভাবে আপনি একটা অর্ডার করতে পারবেন তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আনলিমিটেড তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার অর্ডার সাকসেসফুল হয়ে গেছে এখানে আপনার এরকম শো করবে এখানে কিন্তু আর কোনো কিছু শো করবে না কবে আসছে ট্র্যাকিং আইডি সে কোনো কিছুই শো করবে না কোনো কিছু আপনি দেখতে পাবেন না তো বন্ধুরা কোনো কিছু দেখতে না পালেও আপনি এটা মনে করবেন মনে রাখবেন যে আপনার ফটো কিন্তু আসবে আসবে নেই একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এটা থেকে যে যদি আপনি ফটো অর্ডার করেন তাহলে আপনি মিস হবে না আপনি পাবেন এই ফটো তো ফটোটা কীসের মাধ্যমে আসবে ফটোটা আসবে আপনার যে পোস্ট অফিস আছে ওই পোস্ট অফিসের মাধ্যমে ঠিক আছে তো এরপর আমি এরপর আপনি আনলিমিটেড টাইম কীভাবে নেবেন তবন্ধুরা আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর অ্যাপসে অ্যাপসে যাবেন তো অ্যাপসে যাওয়ার পর এখানে হোমিঙ্গস যে অ্যাপসটা আছে অ্যাপসটা একবার ক্লিয়ার এটা করে দেবেন তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি স্টোরেজে যাবেন স্টোরেজ যাওয়ার পর এখানে যে ক্লিয়ার ক্লিয়ারটা অপশন আছে এই ক্লিয়ারটা করে দেবেন তো বন্ধুরা ক্লিয়ারটা করে দিলে আপনার কাজ শেষ তো আপনার একটা কাজ শেষ তো বন্ধুরা এরপর আপনি আবার ওই সেম প্রসেসে আপনি একটা নতুন নাম্বার দিয়ে একটা নতুন ফটো অর্ডার করতে পারবেন একদম ফ্রিতে তো জাস্ট এইভাবে আপনি বারবার নাম্বার চেঞ্জ করবেন এবং বারবার একটা করে ফ্রিতে অর্ডার করতে পারবেন ফ্রিতে অর্ডার করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি একসাথে পাঁচটা ফটো অর্ডার করতে চান তাহলে আমার ইউটিউবে ডিসক্রিপশানে একটা লিঙ্ক আছে ভিডিওটা দেখে নেবেন এবং কীভাবে একসাথে পাঁচটা ফটো অর্ডার করতে হয় একটা নতুন ওটা একটা নতুন অ্যাপস তো এই অ্যাপসটা থেকে আপনি ফ্রিতে পাঁচটা ফটো একবারেই অর্ডার করে নিতে পারবেন একটা নাম্বারে ঠিক আছে তো জাস্ট ওটার লিঙ্ক আমি ইউটিউব ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আর বন্ধুরা আপনারা যদি ফ্রিতে এয়ারটেল থেকে দশ জিবি নেট নিতে চান এটা সবার জন্যই আপনারা যারা যারা নিতে চান নিতে পারেন আমার তো ডিসক্রিপশানে আমার ইউটিউবে ডিসক্রিপশানে লিঙ্ক আছে আপনারা লিঙ্ক থেকে দশ জিবি নেট ফ্রিতে নিয়ে নিতে পারবেন আপনারা আগে যারা দশ জিবি নেট নিয়েছেন তো তারাও পাবেন মানে সবাই এ জন্য এলিজিবেল মানে সবাই এটা নিতে পারবেন দশ জিবি ফ্রিতে তো এই জন্য আপনাকে যেটা হতে হবে আপনার মোবাইল ফোর জি হতে হবে এবং আপনার সিম যেটা সেটা কিন্তু ফোর জি হতে হবে তাছাড়া কিন্তু আপনার যে নেটটা সেটা অ্যাক্টিভ হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দশ জিবি ডাটা নিয়ে নিচ্ছি সাতটা দশ এএম তো আমি কোটা সময় কল করেছিলাম আমি সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি সাতটা দশই কল করেছিলাম এই নাম্বারটাতে এবং আমার কিন্তু সাতটা দশই কিন্তু মেসেজে ডাইরেক্ট কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু দশ জিবি ডাটা আমাকে দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা যদি ফ্রিতে দশ জিবি ডাটা নিতে চান এয়ারটেল থেকে তো নিতে পারেন এটা সবাই পাবেন কোনো রকম মানে কোনো কিছু ইয়ে নেই এটা যে কেউ নিতে পারেন তো আমার ইউটিউবের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারটাতে মিস কল দেবেন মিস কল দিলে আপনি কিন্তু ইনস্ট্যান্ট দশ জিবি ডাটা পেয়ে যাবেন তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জানান যে ভিডিওটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নিত্য নতুন অফার এবং টেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিদিন এরকম নিত্য নতুন অফার এবং টেক ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে থাকি তো ধন্যবাদ বন্ধুরা গুড বাই